সবাইকে নমস্কার। যতনা খুলুমখা। আমার প্রিয় ত্রিপুরাবাসী, আমরা দীর্ঘদিন যাবৎ কোভিড-19 সঙ্গে মোকাবেলা করছি। আর এই মোকাবেলায় ত্রিপুরার জাগ্রত জনতা এবং প্রশাসন মিলে অনেকাংশে সফলতা পেয়েছে। আমরা সময়ে সময়ে জনতার কারফিউ, লকডাউন, আনলক, তার মধ্যে দিয়ে ত্রিপুরার জনজীবনকে স্বাভাবিক করার যে পদ্ধতি সেটা অবলম্বন করেছি। আমরা এমন একটা স্থিতিতে এখন আছি যখন অ্যাক্টিভ পজিটিভ কেস ত্রিপুরাতে সংখ্যা বেড়েছে। তার কারণ আমরা সবাই জানি যে বাইরে থেকে আমাদের আত্মীয় স্বজন পরিজন যারা ফেরত এসছেন তাদের সংস্পর্শে আসা এবং অন্যান্য অ্যাক্টিভিটির কারণে সেটা ক্রমবর্ধমান রয়েছে এবং 1500 পজিটিভ অ্যাক্টিভ কেস এখন ত্রিপুরাতে রয়েছে। কিন্তু তারপরও আমি ত্রিপুরাবাসীকে ধন্যবাদ দেব বা ধন্যবাদ জানাব যে আপনারা অতি সতর্কতার সঙ্গে গ্রামীণ কোয়ারেন্টাইন সেন্টার বা সরকারিভাবে যে যে ব্যবস্থাগুলো আমরা করেছি সেটিকে সঠিক এবং সদুপয়োগ করার কারণে ত্রিপুরা অনেকাংশে সেফ রয়েছে। বন্ধুরা, তার মধ্যে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার দেশবাসীকে সম্বোধন করেছেন এবং বিভিন্ন প্যাকেজ দিয়েছেন যাতে আমাদের জনজীবন স্বাভাবিক থাকতে পারে। কিন্তু সব কিছুই সমাধান আমাদের হয়ে গেছে তেমন নয়, কারণ সেটা সম্ভবও নয় কোনো একটি সরকারের দ্বারা। আমাদের পার মিলিয়ন যে টেস্টিং সেটা 30,000 উপরে রয়েছে, যেটা ন্যাশনাল 10,000-এর কাছাকাছি। আমাদের কাছে 2,000-এর উপরে কোভিড-19 যে সেন্টার তার মধ্যে 2,000-এর উপরে বেড রয়েছে, 86 মানে 86টি ভেন্টিলেটার রয়েছে, আমাদের কাছে আইসিইউ রয়েছে, আমাদের কাছে পর্যাপ্ত পিপিএ কিট রয়েছে প্রায় 72,000-এর কাছাকাছি। আর বিভিন্ন পিএসসি, সিএসসি এবং ডিস্ট্রিক্ট হসপিটাল এবং স্টেট হসপিটালস, এগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার, ওষুধপত্র আদি রয়েছে। কিন্তু তারপরও আমাদের এখানে 11 জন করোনায় আক্রান্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি সেই পরিবারগুলির প্রতি সমবেদনা ব্যক্ত করছি এবং সরকারিভাবে যেটা ডিক্লেয়ার রয়েছে যে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে 6,00,000 টাকা সেই পরিবারগুলোকে পৌঁছে দেওয়া,
এবং এসডিআরএফ থেকে 4 লাখ টাকার ব্যবস্থা, সেটা যাতে কম সময়ের মধ্যে সম্পূর্ণ হয় তার জন্য রাজ্য সরকারকে নির্দেশিত করা হয়েছে। আর আমরা লক্ষ্য করেছি যাদের বয়স 60 ঊর্ধ্ব বুজুর্গ, এনারাই তার মধ্যে আক্রান্ত বেশি হয়েছিলেন, এবং যাদের এই করোনার কারণে মৃত্যু হয়েছে তাদের 100% এক তো এজ বেশি, আরেকদিকে কোনো না কোনো সিরিয়াস বিমারিতে রোগে ভুগছিলেন। তো তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি প্রত্যেক ভারতবাসীকে প্রথম দিন থেকে আপিল করে আসছেন যে এই করোনার মহামারীতে কোনোভাবেই যাতে যারা বুজুর্গ আছেন এবং 10 বছরের নিচেও শিশু রয়েছেন, গর্ভবতী মহিলা রয়েছেন, ওনারা যাতে বাড়ির বাইরে না আসা, বিনা প্রয়োজনে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, ইমিউনিটি বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া, আয়ুষ মন্ত্রণালয়ের গাইডলাইন মেনে চলা, পত্রক বানিয়ে সেগুলো প্রত্যেক বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা রাজ্য সরকার করেছে। রাজ্য সরকারের অভিনব এক পদ্ধতিও চালু করেছে, এই জুলাই মাসে কন্টিনিউয়াস প্রত্যেক শনিবার ত্রিপুরার প্রত্যেকটি জায়গাতে, আলাদা আলাদা জায়গাতে বিভিন্ন সেন্টারে ভিটামিন সি এর জন্য, ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে, আমার মায়েদের মাধ্যমে, বোনেদের মাধ্যমে ফ্রি আনারসের এবং লেবু, যেটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে, তো আনারস এবং লেবুর জুস বিতরণ, যাতে আমাদের ইমিউনিটি পাওয়ার বরকরার থাকে, সেই দিশাতে রাজ্য সরকার সামান্য প্রয়াস করেছে। আমি যে বলবো না এটা পর্যাপ্ত, সেটা শুধু একটা জাগরুকতার সঙ্গে মেসেজ দেওয়া, আমরা যাতে সেটা বুঝি এবং সমাজ ব্যবস্থার মধ্যে আমরা সেটা নিয়ে যেতে পারি। আমি এমন একটা সময় আপনাদের কাছে এসেছি আবার যে ত্রিপুরাকে, যে করোনার চেইনকে আবার ভাঙতে হবে। আমরা বর্ডার লকডাউন করেছি, যেটা গ্রামীণ এরিয়াতে বর্ডার রয়েছে 1 কিলোমিটার পর্যন্ত, আর শহরী এরিয়াতে 0.5 কিলোমিটার পর্যন্ত। আমরা 1 সপ্তাহের জন্য বর্ডার লকডাউন করেছিলাম, এখন আগামী রবিবার রাত্রি 9টা থেকে বৃহস্পতিবার সকাল 5টা পর্যন্ত এই 3 দিন সম্পূর্ণ লকডাউন থাকবে। আর তাতে কি কি গাইডলাইন থাকবে রাজ্য সরকার তা জারি করবে, ও তার মধ্যে যে এসেন্সিয়াল সার্ভিস সেটা কন্টিনিউয়াস থাকবে এবং বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের না হওয়া, ভেহিকেল সব রেস্ট্রিক্টেড থাকবে, শুধু পাস যেখানে জারি করবে সেটাই এসেন্সিয়াল সার্ভিসের জন্য চলাচল করতে পারবে। যারা প্লেনে বা ট্রেনে আসবেন তাদেরকে বাড়িতে পৌঁছানোর জন্য প্রাইভেট ভেহিকেল নিয়ে যারা আসবেন তাদের, তারা আগেই যাতে পাশের ব্যবস্থা করে নেওয়া হয়। আর সঙ্গে সঙ্গে সরকারিভাবেও এয়ারপোর্ট এবং রেলওয়ে স্টেশনে গাড়ি রাখার বন্দোবস্ত করা হবে, বাকি
স্টেট ইন্টারস্টেট ইন্টার ডিস্ট্রিক্ট সমস্ত ভেহিকল বন্ধ থাকবে আর সঙ্গে সঙ্গে এই লকডাউনের সময় রাজ্য সরকার বড় মাত্রায় বাড়িতে বাড়িতে গিয়ে গ্রামে পঞ্চায়েত অনুসারে এবং শহরে ওয়ার্ড অনুসারে অ্যান্টিজেন কিটের মাধ্যমে করোনার টেস্ট করা হবে, তাতে আপনাদের সহযোগিতা চাই। আর এই লকডাউন করার পেছনে আরেকটা বড় কারণ হচ্ছে অ্যান্টিজেন টেস্ট, কারণ কি যখন আমরা বাড়িতে থাকব তখনই গিয়ে আমার আশাকর্মী হোক, পিএসসি সেন্টারের কার্যকর্তারা হোক, যারাই যাবেন, তো যখন আপনি বাড়িতে থাকবেন তখনই গিয়ে আপনার কাছ থেকে স্যাম্পল নিতে পারে বা অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করতে পারে। তো এই তিনটে দিন যখন আমরা বাড়িতে থাকব, তো স্বাস্থ্যকর্মীরা বা এই যে নতুন ব্যবস্থা করা হচ্ছে, যারা যারা সেই ব্যবস্থার সহভাগী, ওনারা সবাই সমস্ত গ্রামে বাড়ি বাড়িতে যাবেন এবং যারা সিমটোমেটিক তাদেরকে পিএসসিতে বা সিএসসিতে বা আমাদের মেডিকেল যে সেন্টারগুলো রয়েছে সেখানে নিয়ে আসবেন এবং অ্যান্টিজেন টেস্ট করার পর রিপোর্ট সহকারে আপনাকে জানকারি দিয়ে দেওয়া হবে। এবং তাতে বড় মাত্রায় ত্রিপুরা অ্যান্টিজেন টেস্ট হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সাতটি যে মেশিন রয়েছে যেগুলো আমরা সোয়াব নিয়ে টেস্ট করি জিবি হসপিটালে ল্যাবে, সেগুলোও কন্টিনিউয়াস প্রসেস থাকবে, তাও আমরা টেস্ট করতে থাকব আর সঙ্গে সঙ্গে এই অ্যান্টিজেন টেস্ট। এতে ত্রিপুরার চিত্র আগামী তিন মাসে কি হতে পারে একদম এই তিন দিনে ক্লিয়ার হয়ে আমাদের সামনে চলে আসতে পারবে। আর আমরা ওই হিসাবে তৈরি করতে পারব যে আমরা আগামী তিন মাসে কোথায় দাঁড়াবো, গিয়ে কোথায় থাকব, ত্রিপুরার স্থিতি কি হবে। তার জন্য এই লকডাউন অত্যন্ত প্রয়োজন এবং বাড়িতে থাকা অত্যন্ত প্রয়োজন। বিনা প্রয়োজনে বাড়িতে বাইরে না যাওয়া, হয়তোবা আপনি যদি বাড়ির বাইরে যাওয়ার কোনো অভিপ্রায় থাকে তো হয়তোবা ওই সময় স্বাস্থ্যকর্মী এসছেন আপনার বাড়িতে, সবাইকে দেখে চেক করে গেলেন আপনি নেই, হয়তোবা আপনার মধ্যে করোনা পজিটিভ হতেও পারে। তার জন্য সমস্ত সময় বাড়িতে থাকা, বাড়ির বাইরে না যাওয়া, আর সবাইকে সাহায্য করা, পুলিশকে সহায়তা করা, হেলথ কর্মীদেরকে সহায়তা করা, প্রশাসনকে সহায়তা করা। আর এই যে কর্মযজ্ঞে অ্যান্টিজেন টেস্টের টিম হয়ে যারা কাজ করবেন, সে অঙ্গনবাড়ি কর্মী হোক, সে স্বাস্থ্যকর্মী হোক, যারা এই টিমে ভাগিদারি থাকবেন, প্রত্যেকের জন্য রাজ্য সরকার এককালীন 1,000 টাকা করে তার স্যালারির সঙ্গে তার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার করবে। মাননীয় প্রধানমন্ত্রীজি আগেই নভেম্বর পর্যন্ত ফ্রি রেশনিংয়ের ব্যবস্থা করেছেন, তো ত্রিপুরাতে যারা অন্তোদয়, যারা বিপিএল, যারা প্রায়োরিটি হাউসহোল্ড, তাদের ব্যবস্থা তো মাননীয় প্রধানমন্ত্রীজি নভেম্বর পর্যন্ত ফ্রিতে করে দিয়েছেন। আর ত্রিপুরা সরকারও এক মাসের জন্য আবারও যে 50,000 APL পরিবার রয়েছে তাদেরকে ফ্রি রেশনিং ব্যবস্থা করে দেবে, তাদেরকে 13 টাকা কিলো করে এক মাস চাউল কেনার দরকার হবে না। রাজ্য সরকার এই 50,000 পরিবার যাকে আগেও চাউল ফ্রি করে দেওয়া হয়েছিল এক মাসের জন্য, রাজ্য সরকার সেটা ফ্রি রেশনের ব্যবস্থা করে দিচ্ছে।
আমি রাজ্যবাসীর কাছে আপিল করব যে যতগুলো লকডাউন ত্রিপুরাত হয়েছে বা জনতার কারফিউ হয়েছে সবগুলো আপনার সাড়া দিয়েছেন, ঐতিহাসিক সাড়া দিয়েছেন, জাগ্রত জনতার উদাহরণ পেশ করেছেন। আপনাদের কারণেই সরকার সমর্থ হয়েছে করোনাকে অনেকাংশে আটকিয়ে রাখতে, ঠেকাতে। আগামী দিনও যাতে করোনার চেইন সম্পূর্ণভাবে আমরা ভাঙতে পারি, আর সেই যুদ্ধে আমরা নামছি আগামী সোমবার সকাল থেকে, তার জন্য আমরা পুরো তৈরি আছি, পুরো টিম তৈরি হয়ে গেছে। বাস আপনাদের সাহায্য চাই, আপনার সহযোগিতা চাই। আমি আশা করি এই ড্রাইভে ত্রিপুরার সুন্দর একটা চিত্র উঠে আসবে এবং আমরা করোনার চেইনকে সম্পূর্ণভাবে পরাজিত করে দেব এবং অ্যান্টিজেন টেস্টে আমরা প্রত্যেককে সহায়তা করব, সহায়তা করে নিজের নিজের পরিবারকে সেভ করব, ত্রিপুরাকে সেভ করব, আর ত্রিপুরার ইকোনমিও যাতে কন্টিনিউয়াস এগিয়ে যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীজি যেই যেই পদক্ষেপগুলি ত্রিপুরার জন্য নিয়েছেন, উনি বিধানসভার ইলেকশন আগে ত্রিপুরাকে হীরা মডেল দেওয়ার অঙ্গীকার করেছেন। বন্ধুরা, 2 বছরের আগেই মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরাকে হীরা মডেল দিতে সক্ষম হয়েছেন। হীরা মডেল না, শুধু হীরা প্লাস উনি দিয়েছেন, আর তার মধ্যে H4 হাইওয়েজ উনি 3,200 কোটি টাকার কাছাকাছি আমাদের ন্যাশনাল হাইওয়ে স্যাংশন দিয়েছেন, যেটা ত্রিপুরার ইতিহাসে বিরল। মাননীয় প্রধানমন্ত্রীজি, আইওয়েস মানে ইন্টারনেটের জন্য ডিজিটাইজেশন, ত্রিপুরাতে ই ফাইল, ই চালান, ই টেন্ডারিং, ই পিডিএস, ই ড্যাশবোর্ড, ই বাহন, প্রায় অনেক দফতরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন ত্রিপুরাকে এক আইটি সেন্টার বা আইটি বা ডিজিটাইজেশনের দিকে নিয়ে যাওয়া আমরা সফল হয়েছি। আর ফর রেলওয়েজ, রেলওয়েজের বিষয়ে আপনারা অবগত আছেন যে রাজধানী এক্সপ্রেস থেকে নিয়ে হামসফর এক্সপ্রেস, দেওঘর এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আর তার সঙ্গে সঙ্গে ডেমো ট্রেন, লোকাল এক্সপ্রেস, অল্টারনেটিভ রেলওয়ে ট্র্যাক, ধর্মনগর কয়লা শহর 75-এর 750 কোটি টাকার প্রকল্প পাঠানো হচ্ছে আগামী রেল বাজেটের জন্য। ধর্মনগর খোয়াই হয়ে বিলুনিয়া পর্যন্ত অল্টারনেটিভ রেলওয়ে ট্র্যাকের সার্ভে সম্পূর্ণ হয়ে গেছে। আরেকদিকে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত রেলওয়ে ট্র্যাকের কাজ চলছে। আর এ ফর এয়ারওয়েজ, আজকের দিনে ত্রিপুরাতে 18টি ফ্লাইট আসে, করোনার কারণে এখন ফ্লাইট কম আসছে, সেটা সারা ভারতবর্ষে হচ্ছে, কিন্তু ত্রিপুরাতে নর্মাল রুটিনে 18টি ফ্লাইট আছে, তার মধ্যে দিল্লি থেকে ডাইরেক্ট ফ্লাইট, এবং 18 মানে 36 বার আসা যাওয়া, নর্থ ইস্টের সবচাইতে সেকেন্ড বিজিয়েস্ট যে বিমানবন্দর, আর তার নাম মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের নামে নামাকরণ। এগুলো মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে 2 বছরের মধ্যে ত্রিপুরাকে দিয়ে দিয়েছেন। আর অতিরিক্ত ত্রিপুরাতে জলপথে সংযুক্তিকরণ, আমরা ইতিহাসের সাক্ষী হয়ে গেছি। চট্টগ্রাম বন্দরে শিপের মাধ্যমে পণ্য সামগ্রী এসছে, আখরা আইসিপিতে স্বাগত করেছি, এবং মাত্র 400 কিলোমিটার জলপথে হলদিয়া থেকে চিটাগাং বন্দর, আর 200 কিলোমিটার স্থলপথে বাংলাদেশ হয়ে আমাদের এখানে পৌঁছে গেছে, যেটা আগে 1600 কিলোমিটার হতো বাই ট্রেন, মাত্র 600 কিলোমিটারে আমাদের কাছে পৌঁছে গেছে। এবং তাতে আমরা লক্ষ্য করেছি যে পার মেট্রিক টন 500 টাকা করে কম এক্সপেন্সেস হয়েছে। আর আগামী দিনে শুধু জলপথে একটাই রোড নয়,
ফেনী নদীর ব্রিজ কমপ্লিট হওয়ার পর ডিসেম্বরে মাত্র 60 কিলোমিটারে সাব্রুম দিয়ে খুলবে, আখড়া দিয়ে খুলে গেছে, ওর গোমতিতে যেটা টেম্পোরারি জেটি নির্মাণ হয়েছে সেখানেও বড় বার্চ আসতে পারছে না গোমতির জল বাড়াতে। বাংলাদেশের ওপারে কুমিল্লায় কিছু ব্রিজ রয়েছে যেগুলো জলের হাইটের কারণে অসুবিধা হচ্ছে, তো ছোট বার্চ সোনামরা চলে আসবে নদীবন্দরে। তো একবার কল্পনা করে দেখুন, মধুজি হীরা বলেছিলেন, হীরা দিয়ে হীরার সঙ্গে প্লাস করেছেন, জলপথ পুরো দিয়ে দিয়েছেন। একসময় আমাদের মাত্র নির্ভর করতে হতো আমাদের লাইফলাইন NH-44 বা NH আজকের দিনে 8 আসাম আগরতলা রোড, সেটাই আমাদের অন্নদাতা, এটাই আমাদের লাইফলাইন, এটাই আমি ছোট থেকে শুনেছি, বড় হওয়ার পরে সেটাই ছিল। কিন্তু আজকে নরেন্দ্র মোদী লাইফলাইন একটা নয়, ত্রিপুরার জন্য 7খানা রাস্তা খুলে দিয়েছেন। একদিকে স্থলপথে 3টি রাস্তা, আসাম আগরতলা রোড, রেলওয়ের যেটা আমাদের কাছে রয়েছে ইন্টারনাল, তৃতীয় বাংলাদেশ হয়ে কাজ চলছে। তো স্থলপথে 3টি, জলপথে 3টি, কেউ কল্পনাও করতে পারে না ত্রিপুরা মতো স্টেট জলপথে 3টে রোড একসঙ্গে খুলে যাবে, সাব্রুম, আখাউড়া, সোনামুড়া, আর আকাশপথে 18টি ফ্লাইট দিল্লি পর্যন্ত ডাইরেক্ট ফ্লাইট। এগুলো মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। আর পাওয়ার সেক্টরে প্রায় 4,500 কোটি টাকা ADB এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে অনুমোদন পেয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজিও পাওয়ার সেক্টরে তার জন্য বড় মাত্রায় ত্রিপুরাকে ইনভেস্ট করিয়েছে, যাতে ত্রিপুরার ভবিষ্যৎ, ত্রিপুরার মানুষের ইকোনমি এক নতুন দিশায় যেতে পারে। আমি আশা করি আমরা হীরা প্লাস্টকে নিয়ে এগিয়ে যাব আর করোনাকে পরাজিত করব, আর লকডাউনকে আমরা আগে যেভাবে মেনেছি, জনতার কার্ফিউকে আমরা যেভাবে সাড়া দিয়েছি ঠিক সেভাবে সাড়া দেব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন। জয় হিন্দ।